বন্ধুরা তো সবাই কেমন আছেন? আশা করি গাইস সবাই ভালো আছেন। তো আমি কেমনে করে স্ট্যাটাস ভিডিও বানাই মোবাইল দিয়ে, তো এ টু জেড আজকে আমনে করে এটা আর কি দেখামো। তো তার জন্য আজকে এই যে নদীর পাড় আইছি, দেখি কিভাবে করে আমরা ভিডিও সিডিও বানাই এভরিথিং আজকে তোমার মানে দেখাই যাবো। তো আমাদের সাথে থাকো, দেখতে পারবা। তো গাইস এই যে নদীর পাড়টা আমি দেখাইতেছি, আমার ঘরের নদীর পাড়। তো আমরা কিবা জায়গায় ভিডিও সিডিও বানাই, এই যে দেখো মানে একদম খোলা ময়দান, তাই কেউ থাকে না এখানে। যেরকম মনে চাই ওই রকম ভাবে মানে ভয়েস করতে পারি, কোনো অসুবিধা হয় না। তো গাইস আজকে আমরা এই যে তিনজনে আইছি, তো এই যে তিনজন আমি দেখাইতেছি। কই কি সরম লাগে নাকি? সরম করার কোনো কথা নাই নাকি? এই যে তোমাদের মুন্না ভাই। তো আমি কেমনে করে ভিডিও বানামো, তো একটু যা দেখতে পারবা, কোনো অসুবিধা হবে না। তো আমি দেখাই দিতেছি, তো আমার মোবাইলে সফটওয়্যারটা, এই মোবাইলটাও আছে আমার, ওইটা মোবাইলে আর কি আমার ক্যামেরা শুরু হইতেছে, আমার এই সফটওয়্যারটাও দেখা দিতেছে আমি কোন সফটওয়্যারে ভয়েস করবো। তো এই যে দেখো ডাইরেক্ট দেখাই দিতেছি, কই ক্লিয়ার হয় না? এই যে অডিও রেকর্ডার যে আছে এখানে, এই অডিও রেকর্ডারে আর কি আমি ভয়েসটা বানাইমু। তো আমার কীরকম প্রবলেম হয় বলতে গেলে, মানে যে সময় আমি শাড়িটা বলি কীরকমভাবে আমার আমরা মজা লাগে আমাকে ভয়েস করে, এটা আর কি আমি দেখামো। তো চলো বেশি কথা না বাড়াইয়া ভিডিওটা স্টার্ট করে দিই। আরে বাল সিরা না পিতইছ এখন তোমার, একটা মেয়ে আই পড়ে হারলা না, সারা জীবন খালি ঘোরাঘুরি করলা, একটা মাগি মানুষ রে তাই তুমি কই হারলা না? তো এরকম ভাবে আর কি আমি ভিডিও সিডিও বানাই, এই মোবাইল দিয়ে বানাইমু, এই মোবাইলে রেকর্ড হইব, ওই মোবাইলে এখন মানে ভিডিও হইতেছে, ওই মোবাইলে আমার ভিডিও হইব, এটার লগে আর কি কাইন মাস্টার নিয়ে বা অ্যান্সি অর্ডার নিয়ে। তো আমি ভিডিওটা সাকসেস আর কি জয়েন করে একদম এডিটিং সিডিটিং কইরা কমপ্লিট করবো। তো এটাই আর কি। তো আর কি আমি আরো আমার নেক্সট ডায়লগ আর একটা বলতেছি, তো শুনো, নদীর পাড়ে আইসি, যদি নদীর পাড়ে ডায়লগটা না দিলে তার হবে না। আরে বালের জীবন আমার, নদীর পাড়ে আইছিলাম ভিডিও বানাবার নিগে, ভিডিও তো দূরের কথা, ভালো করে ঘুমিয়ে নাই, একটা প্রেম করছিলাম সেও সাইরা গেল, ইউটিউবে আইছিলাম নাম কামাবার নিগে, নাম কামানি তো দূরের কথা, কেউ আমারে দামি দেয় না। তো আর একটা ডায়লগ আমি বলছি, আরে হ্যাঁ আমি কালা পুলাহান, কিন্তু আজ পর্যন্ত কারোর সাথে বেমানি করি নাই, আরে বহুত মানুষের কাছে মনের অজান্তে বিরক্ত করে গেছি, আর মানছে কয় পৃথিবীতে কেউ কারো আপন হয় না, কিছুটা মায়া আর কিছুটা অভিনয়। তো গাইস আরো আমার ডায়লগ আমি শুনাইতেছি আপনি করে, কোনটা ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানাইবেন। আর আমি কিরকম ভাবে ভিডিও বানাই তো আপনারা তো দেখতেই পারতেছেন, ঠিক আমি ইয়ার মধ্যে আর কি কোনো কথা আর কি বাকি রাখি নাই, এই মোবাইল আমার বয়সটা রেকর্ড হইতেছে। তো এটাই, তো আমি আরো নেক্সট শাড়ি বলতেছি আমার, অহন তোর দামে রক কর, অহন তোর দামে রক কর, ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো, নেই ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। আরে সবাই বলে ভালোবাসা যদি সত্যি হয় তাইলে আমার প্রেমিকা ঠিকই চলে আসবো, আরে দোস্ত ভালোবাসা যদি সত্যি হইতো তাইলে কি আর আমার সাইরা যাইতো। তো গাইস আমার বহুতগুলো ভিডিও আছে, বালের জীবন আমার, যত সব ভিডিও পাইবে সব বালের জীবন, কোনো একটা ভিডিও ভালো পাইবে না, সো কেউ রিয়েল বলে ভাইব না বল যে আমি রিয়েল বলে আমার বালের জীবন, তাতে উইডা না কোনো রিয়েল ভিডিও না, কারণ একটা ভিডিও ধরো বালের জীবন আছে যে সবগুলো আবার বালের জীবন বানামো তাও কোনো কথা না, যার যেরকম ভিডিও লাগে মনের মতো ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল আইবে, যদি ভালো না লাগে তারপরে কমেন্ট করে জানাইবা যে মন না ভাই ভালো লাগলো না ভিডিও, আমার গ্যারান্টি আছে নিশ্চয়ই ভালো লাগবো, আমার চ্যানেলে যে একবার আইছে ঘুরে যাওয়ার পারা নাই, সাবস্ক্রাইব করে গেছে। তো আশা করি তোমরা আমি যত উঠে বানাইমো তোমরা দেখবা বলে, আর
আগে যে ভিডিও বানায় গেছি ওই ভিডিও গুলো তোমরা একবার চেক করে দেখো। তো এইটাই তো আর একটা ডায়লগ বলছি আমি, আকাশেতে উড়ে পাখি জমিনে তার ছায়া, তোমার আমার ভালোবাসার থাকলো না তার মায়া। আকাশের চাঁদ যদি হইতা তুমি আমি হইতাম তারা, কেমন করে বাঁচবো আমি বন্ধু তোমায় সারা। আর একটা এসএমএসে ডায়লগ কইতেছি, আরে ফুল যদি ফুলিছে কলিনুল লাল কিও, লড়ার হাতত প্রেম না করলে ছোয়ালি হয়েছে কিও। তো গাইস আর একটা বাংলায় শাড়ি বলতেছি, খিচুড়ি বাংলা বালের ভালোবাসা, 10 বছরের প্রেম 1 মিনিটে ভাঙ্গে গেল শুধুমাত্র কিছু সময়ের জন্য। আরে বাপ ছিলাম বুকে টাইনা নিমু, বুকে টাইনা নিয়ে এত দূরের কথা কেউ আমারে দামি দেয় না। তো গাইস আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো এটাই আশা করি, আর আমি কীরকমভাবে আজকে ভিডিও বানাইলাম তা তো আপনারা সবাই দেখলেন, যদি ভালো লাগে একটা করে লাইক করবেন। তো আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি।